আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়াসহাবিহি ওমান আলহামাবাদ ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা কি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোন বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না এটি বিশ্বাস ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় এরপরে অ্যাঞ্জেলার শাহজাহান শাহনাজ শাহজাহান সরি আপনি ইয়ারি থেকে প্রশ্ন করেছেন গিবত আর অন্যের হক থেকে মাপ পাওয়ার উপায় কি। যদি মনে থাকে বা তাদের সাথে সাক্ষাতের উপায় না পায় তাহলে সেক্ষেত্রে করণীয় কি গিবদ এবং অন্যের হদ যদি হয়ে যা মা নষ্ট করে ফেলে তাহলে তাকে সাক্ষাতের উপায় না থাকলে তার পক্ষ থেকে আল্লাহ কাছে মাপ চাইবে আল্লাহ মকফফিল্লাহ আর বা যে কোনো ভাষায় আপনি বলতে পারেন আল্লাহ আমি যার গিবদ করে ফেলেছি আপনি তাকে মাফ করুন তার প্রতি রহম করুন তার জন্য দোয়া করবেন এটি হলো গিবতের কাফারা এবং আল্লাহ কাছেও তওয়া করবেন মাপ চাইবেন জিলুর রহমান আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দায়ী ট্রিম করা নিয়ে মেহরবানি করি বলুন দাঁড়িয়ে ট্রিম করা বলতে ট্রিম করা বলতে কি বোঝানো হয় আমার জানা নেই এটা বোঝা গেলে আমি হয়তো উত্তর দিতে পারতাম খাদিজাতুল কোবরা আপনি জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষুদান মরণোত্তর চক্ষুদান সম্পর্কে ইসলাম কি বলে মরণোত্তর চক্ষুদানটি যদি ট্র্যাডিশনাল দান হয় যে আমার চোখটা নষ্টই তো হয়ে যায় মাটিতে বা কবরে তো লাভ কীতা চাইতে মানুষ ব্যবহার করুক এইসব দৃষ্টিভঙ্গি থেকে দিলে সেটি জায়েজ নয় আর যদি সাধারণত একজনের চক্ষু আবর্জনের দেহে ফিট করার কারণে তার উপকার হয় তিনি দেখতে পান এবং এরকম সচরাচর পাওয়া যায় না তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য কেউ দান করে যেতে চাইলে সেটা যেতে পারেন কিন্তু আজকাল একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে মৃত্যুর আগের শরীরের বিভিন্ন অংশ দান করে যান এটি জাহাজ নয় এটি মানব দেহের জন্য অপমান এটি মানবতার প্রতি অশ্রদ্ধার সামিল হ্যাঁ পৃথিবীতে যারা বেঁচে আছেন তারা একে অন্যকে শরীরের কোনো অঙ্গবিশেষ দিতে পারেন প্রয়োজন হলে অথবা তার মৃত্যুর পর নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রয়োজনের প্রেক্ষিতে দিয়ে যেতে পারেন কিন্তু আখেরাতের প্রতি বিশ্বাস এর পরিপন্থী কাজ হলো যে আমার এগুলো তো পচে গলেই যাবে লাভ হবে তার চেয়ে মানুষ ব্যবহার করুক এটি এভাবে করলে সেটি জায়েজ হবে না এরপরে কাজী নাহিদুল হক আপনি জানতে চেয়েছেন কাউকে জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা বলে দিতে হবে কিনা না জাকাতের টাকা বলে দেওয়ার দরকার নেই আপনার মনে যদি উদ্দেশ্য থাকে জাকাত থেকেই দিচ্ছি কাউন্ট করছি দেওয়ার সময় এরকম নিয়োগ থাকলেই চলবে ওই ব্যক্তিকে আপনি সাধারণ হিসাবে দিলেন বা কোনো কিছু না বলেই দিলেন খরচ করার জন্য জায়েজ আছে রাশিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন মসজিদের সামনে কবরস্থান থাকলে কি কোনো সমস্যা আছে মসজিদের ওয়ালের বাইরে যদি আলাদা কবরস্থান থাকে তাতে কোনো অসুবিধা নেই ওই মসজিদের সালাত সালাত হয়ে যাবে মসজিদের ভেতরে যদি কবর থাকে তাহলে সেক্ষেত্রে সালাত আদায় করলে সেখানে জায়েজ নাই রসুল আকরম সাল্লাম বলেছেন ইয়াহুদিরা তাদের বিভিন্ন কবরকে মসজিদ বানিয়েছে অর্থাৎ সেখানে তারা মসজিদ নির্মাণ করে সালাদ মসজিদের ভেতরে কবর থাকলে সেটি নিষিদ্ধ মসজিদ থেকে আলাদা কবরস্থান থাকলে সেটি তো সেপারেট হবে অতএব তার কারণে সালাতে কোনো অসুবিধা হবে না তবে সচরাচর পরিকল্পিতভাবে মসজিদ এবং কবরস্থান যদি একই জায়গায় তৈরি করার চিন্তা থাকে তাহলে মসজিদের কেবলার সাইডে না করে উত্তর দক্ষিণ বা পূর্ব সাইডে যদি কবরস্থান করা হয় সেটি বেশি উত্তম কারণ দেখতেও জিনিসটা সুন্দর লাগে মসজিদের কেবলার সাইডে যদি আপনি কবরস্থান রাখেন তাহলে কেমন যেন সেজ ওই কবরস্থানের দিকে হচ্ছে যদিও উদ্দেশ্য কারটা থাকে না এবং এর কারণে গুণাও হবে না দেখতে অড সেজন্য এরকম না করা উচিত আমরা মদিনাতে মসজিদে নবির পাশেই কিন্তু বাকি উল্কারকাত বা বাকি কবরস্থান যেটাকে আমরা জানাত বাকি বলে আমরা দেখতে পাই এটি কিন্তু কেবলার সাইডে নয় বরং মসজিদের এক প্রান্তে ক্যাবলার দিকে ফিরলে বাম পাশে থাকে যার কারণে যদি কেউ পরিকল্পিতভাবে মসজিদ নির্মাণ করেন কবরস্থানের পাশে অথবা কবরস্থান আগে নির্মাণ করা আছে এখন মসজিদ বানাবেন তাহলে মসজিদের ক্যাবলার দিকে যেন না থাকে সেটি খেয়াল করা ভালো কিন্তু যদি আলাদা সাপ সেপারেট থাকে কোনো অসুবিধা নেই